মোদী কথা বলতে পারি না, আর এই মঞ্চে রয়েছেন সতীনাথদা। আমার ধারণা এখানে যদি কেউই না উঠতেন স্টেজে, উনি একাই গোটা অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে পারতেন। ওনার কাছে যা ভাণ্ডার আছে, অথেন্টিক সমস্ত ভাণ্ডার পুরোনো গল্পের, মানে যে সময়টা নিয়ে আমরা কথা বলছি, যাকে নিয়ে আমরা কথা বলছি, তো শিল্পী সংসদের এই অনুষ্ঠানে আসার একটা অন্যরকম ভালো লাগা আছেই। তার কারণ আমার বাবা দীর্ঘদিন এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, এবং এই যে হল, এই যে স্টেজ, এই বসুশ্রী, এখানে কত বড় বড় অনুষ্ঠান হয়েছে এক সময়, কত বড় বড় মানুষরাই মঞ্চে এসেছেন, পারফর্ম করেছেন, সেরকম একটা জায়গায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, মহানায়ক এসেছেন, উনি গানও গেয়েছেন শুনেছি এখানে। তো আপনারা সকলে ভালো থাকবেন, এখন অনুষ্ঠান বাকি আছে, আমার পক্ষে গান গাওয়া সম্ভব নয়, কারণ এত ভালো ভালো শিল্পীরা এখানে গান করছে, আমি তো ওরকমভাবে তুম করে গাইতে পারি না। একটা বাজে বেশি হবে, ভালো লাগবে সেটা ঠিক, এটা সতীনাথদা সত্য কিছু বলো, আমি কি গায়ক? না, সত্যি কথাই, অম্বরীশকে গান গাইতে বলা মানে খুব ওকে কষ্ট দেওয়া, কারণ যে ছেলেটা মূল পরিচয় সে গানের ছেলে, তার সঙ্গে ভিড়ে গেল নাটকে, বাংলা নাটকের গান তাহা তাহা গান ও অনায়াসে গায়। আমরা অনেক বছর আগে বোম্বেতে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম বাসিতে, একদিন আমার প্রোগ্রাম ছিল, একদিন অম্বরীশের, তো অম্বরীশের প্রোগ্রামটা আগের দিন হয়ে গেছে। ওখানে গিয়ে ওর যে প্রশংসা শুনলাম, মানে একেবারে সমস্ত স্তরের মানুষের কাছ থেকে, সত্যি আমার বুক ভরে গিয়েছিল। সেই অম্বরীশ যখন অনেকটাই অভিনয় চুকেছে, মাঝে মাঝে গায়, তো সেই রকম একটা হীরক দুটি আজকে যদি না আসে গলায়, তাহলে কেউ তোমায় ছাড়বে না। আমি একটা গান গাইবার চেষ্টা করছি, এটা ডুয়েট গান, কেউ কি গাইবেন আমার সাথে গানটা? সবাই গাই, যদি না গান আমি একটাই গাইছি, সব তো খাঁসছে, জানে তো আমি বিষ্ণু মারব। ঠিক আছে, আমি চেষ্টা করছি। I'm
সঠিক প্রেমে